আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো, আদিম মানুষ তো বিন্দাস ঘাস খেয়ে থাকতো, কিন্তু এখনকার দিনে মানুষ ঘাস কেন খেতে পারে না? এরকমই আমাদের রোজকার লাইফের পিছনেকার সায়েন্সটা জানবার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আদিম যুগে ঘাসটা খাওয়ার পরে সেই ঘাসটা যখন মানুষের পাকস্থলিতে যেত, পাকস্থলিতে যাওয়ার পরে মানুষের পাকস্থলিতে এক প্রকার এনজাইম থাকতো, সেই এনজাইমগুলো ঘাসটাকে ভেঙে দিয়ে মানুষকে ঘাসটা হজম করতে সাহায্য করত। বর্তমানে গরু ছাগল এই জাতীয় তৃণভোজী প্রাণীদের পেটে এই ধরনের এনজাইম দেখা যায়। তবে এতদিন ধরে চলতে থাকা রেভলিউশনের ফলে আমাদের পাকস্থলিতে সেই ব্যাকটেরিয়াগুলো আর নেই, ফলে আমরা ঘাস খেলেও এখন হজম করতে পারি না।